ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিত্র ক্রিয়েটরসে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আই হোপ তোমরা খুব ভালো আছো, আমি তো বেশ ভালো আছি, বুঝতে গিয়েও বেড়ে যাচ্ছে। তো আমি ভালো আছি, বাট তার মধ্যে একটু কেমন কেমন যেন। তো অলরেডি বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, ওই একটু আলো আছে। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ বোধ হয়। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে স্নান করে পুজো টুজো দেওয়া আমার সব কমপ্লিট, আর রান্না করাও কমপ্লিট। তো রান্না করে বিকি খাওয়া দাওয়া করে, ও ঘুম থেকে উঠে স্নান করে খাওয়া দাওয়া করে ও টিফিন গুছিয়ে দিয়েছে, নিয়ে ও ওর কাজের উদ্দেশ্যে ব্যাংকে বেরিয়ে গেছে। তো তারপর আমি এখন ফ্রি হয়ে গেছি, আর ফ্রি হয়ে গেছি তো এখন এই যে তাড়াহুড়ো করে সব কিছু করার পর এদিন জিনিসপত্র এদিক ওদিক এলোমেলো হয়ে যায়, তো সেগুলো এখন আমার একটু গোছাতে হবে। তো আর একা একা আছি, মনটা ভালো নেই, তো ক্যামেরাটা অন করে ফেললাম, তোমাদের সাথে চলে এসেছি গল্প করতে, আমার সারাদিনের রুটিনটা শেয়ার করতে। তো চলো, আমি আগে থেকে জানাচ্ছি না কি হবে না হবে, কি বলবো কি, অটোমেটিক্যালি তোমরা দেখতে পাবে, ভিডিওটা দেখতে থাকো। দেখো এটা হচ্ছে আমার মামনির শাড়ি, আমার মা, আমার মামনি, আমার সব কিছু। তো ওনার শাড়িটা আমি আজকে পরেছি। তো আমার এত ব্লাউজ, তোমরা ব্লাউজের ভিডিও নিশ্চয়ই দেখেছো, যদি না দেখে থাকো তাহলে আমার চলে যাও আমার চ্যানেলে, তো সব ভিডিওর মধ্যে ব্লাউজের কালেকশনের ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো আমার ঘরে তো দুটো শোকেস, ওই সব কিছু তো ধরছে না আমার জিনিসপত্র, তো অন্য রুমে আলমারিতে ছুঁয়ে এসেছি দুটো ব্যাগে করে। তো এবার ব্লাউজটা আনতে গেছি, তো এই শাড়িটা দেখলাম, দেখে ভাবছি যে ব্ল্যাক কালার, তো তো ওই সাথে ম্যাচিং হয়ে যাবে, যাই পরে নিই তাহলে, সবই তো আমার, মাত্তা মানে কি মেয়ের, এটাও অবশ্যই ওই বাড়িতেও ছিল হামপুরাতে, এই বাড়িতেও কোনো আমার প্রবলেম নেই। ওনার সে 4,000 বলো 3,000 বলো যত দামের শাড়ি হোক না কেন, আমি কিন্তু সব শাড়ি ওনার শাড়ি পরি, মানে শাড়ি তো পরাই হয় না, এখন এই রিসেন্ট একটু শাড়ি পরছি। তো এখন যখনই যেটা পরি না কেন, আমার শাড়ি পরি না, যখনই পরি ওনার শাড়ি পরি, ভালো লাগে ওনার সব কিছু আমার। তো মার জিনিস কিন্তু মেয়েরই হয়, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। তো বাড়িতে সবসময় এই যে এইভাবে একা থাকি, বোর ফিল করি, ভালো লাগে না, খুব মিস করি প্রিয় মানুষদের, আমার হামকুড়ো লোক বলো আর শ্বশুরবাড়ির লোক বলো, সবাইকে খুব মিস করি। বিয়ের পর পর তো আসার পর পাপা, মামনি, ভাই, আমি, আমার হাজবেন্ড সবাই একসাথে ছিলাম কিছুদিন, 4-5 দিন, তারপরে পাপা চলে গেল, তারপর ভাই চলে গেল, তার আর মামনি চলে গেছে, এই 2 মাস 2.5 মাস হয়ে গেছে মামনি চলে গেছে। তো সত্যি খুব মিস করি ওদেরকে, খুব ভালোবাসি, বিশেষ করে আমি আমার মামনিকে সব থেকে বেশি ভালোবাসি, আমার হাজবেন্ডের থেকেও মনে হয় যেন মামনিকে ভালোবাসি। উনি ভুল বুঝলে আমার ভালো লাগে না, উনি আমার উপর রাগ করলেও ভালো লাগে না, বা আমি যদি উল্টো পাল্টা একটু কথা বলে ফেলি, কথা আমি বুঝি না কি কোনটা কী কীভাবে বলতে হয়, উনি খুব হার্ট হয়। কিন্তু এত কিছুর পরেও সম্পর্কে কিন্তু একটা সম্পর্কের পুরো একটা বইয়ের মতো পুরোটা জুড়ে ভালোবাসায়, দু একটা পেজে কিন্তু পেজ হচ্ছে অভিমান, তো সেটার জন্য নিশ্চয়ই ভালোবাসায় হয় না। বিকির ক্ষেত্রেও আমার সেম, যেমন ভালোবাসা যেমন আমি ভালোবাসার ব্যাখ্যা দিতে পারি, আমার মামনির ক্ষেত্রেও তাই, খুব ভালোবাসি ওনাকে, আমি সত্যি খুব ভালোবাসি, রিয়েলি লাভ ইউ মামনি, জানি তুমি ভিডিওটা দেখবে। আর যদি বলো বিকিকে, তো ওকে তো ভালোবাসি, ভালো না বাসলে কি আর ওর হাত ধরে এইভাবে ওকে বিশ্বাস করে এইভাবে আসতে পারি, তো ওকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, খুব ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ, রিয়েলি লাভ ইউ। তো যাই হোক, আমি ভাবছি যে চলো আজকে তোমাদের সাথে আমি একটা গোপন কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেলি, আমাদের লাভ স্টোরি, আমাদের যে ঘটনা, যে এত কতটা স্ট্রাগল করে এসে তারপর তাই দুজন এইভাবে বিয়েটা হলো, চলো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর একটা কথা, তোমরা কিন্তু আমার রিসেপশনের অ্যালবাম দেখোনি বা তোমাদেরকে দেখানো হয়নি, শুধু বিয়ের অ্যালবামটা দেখানো হয়েছিল, তো ওয়েডিং অ্যালবামটা দেখানো হয়েছিল, কিন্তু কিন্তু রিসেপশনের অ্যালবামটা দেখানো হয়নি, তো সেটা খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা নিয়ে চলে আসতে আসছি, তোমরা ওয়েট করো আর কমেন্ট করে জানাও কাকে কি ইচ্ছুক আছো আমার অ্যালবাম দেখতে আর রিসেপশানে। তো যাই হোক, চলো মূল বিষয়টা আমি আজকে তোমাদের সাথে বলে ফেলি, তো ক্যামেরা যেহেতু এইদিকটা তাকিয়ে কথা বলতে হয় আর এই দেখে হচ্ছে আমি মাঝে মাঝে এইদিকে তাকিয়ে ঠিকঠাক না করে নিলে, আমি শাড়ি পরলে সবাই খুব পছন্দ করে, বিকি বলো, মামনি বলো, পাপা পরলো, আমি কিন্তু ওরা খুব ভালোবাসি, কিন্তু ওরা কখনো আমাকে বলে না জোর করে যে তোকে শাড়ি পরতে হবে,
কিন্তু নিজেই দেখি শাড়ি পরলে একটু অন্যরকম, বেশি ভালো লাগে। তার জন্য কি মাঝে মাঝে একটু শাড়ি পরা শুরু করেছি। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করেই দিই আমার লাভ স্টোরি। আমি বলতে বলতে কোথা থেকে কোথায় চলে যাব, কি বলবো কি বলবো না, অনেক কিছু এলোমেলো হয়ে যেতে পারে, একটু ম্যানেজ করে নিও আর আমি যথেষ্ট গুছিয়ে বলার চেষ্টা করব। খুব ডিস্টার্ব করছে শাড়িটা, আয়নাতে একটু ঠিকঠাক করে নিই। তো বিকির সাথে আমার মানে সম্পর্কটা কিভাবে এগেল, মানে একটা তো সোর্স থাকে, তো সেই সোর্সটা হচ্ছে ফেসবুক। ফেসবুক ওকে আমার পাইয়ে দিয়েছে, আমাকে ওর পাইয়ে দিয়েছে, এরকম একটা বিষয় বলতে পারো। তো ফেসবুক থেকে আমাদের কথাবার্তা শুরু। তো শর্টসে একটা ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করেছি, আমাদের লাভ স্টোরি পুরো মানে অল্প অল্প করে কোথা থেকে কীভাবে গেল কীভাবে কী সেটা দেখে নিতে পারো। তো ফেসবুক থেকে আমাদের প্রথম আলাপ হয়। তো তারপর আমরা দুইজন মানে ফ্রেন্ড হিসেবে কথা বলতে শুরু করি, তো জাস্ট হাই হ্যালো দিয়ে শুরু, আর তারপর হোয়াটসঅ্যাপে আসা, তারপর কলে আসা, যেগুলো হয় আর কি। এর মধ্যে অনেক কিছু ইন্টারেস্টিং আছে, আমার মুখের এক্সপ্রেশন থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ। তো তারপর মামনির সাথে কথা, মামনির সাথে কথা, তারপর মামনি দেখা কর তোরা, উনিও খুব এক্সাইটেড, মানে আমরা দুজন শুধু যে রিলেশনে ছিলাম তাই নয়, আমাদের মানে তিনজন রিলেশনে ছিলাম এরকম একটা বিষয়, মামনি হাজবেন্ড আমি ছিল। তো তারপর আমরা দেখা করলাম, দেখা করেছিলাম সাত ভাই কালীতলা বনগাতে, তোমরা যারা বনগা চেনো তাদের কথাই বললাম, বনগাতে সাত ভাই কালীতলা। তো ওখানে ফার্স্ট দেখা করেছিলাম, তো আমি রিলেটিভ বাড়িতে গেছিলাম, ওখান থেকে আমি ফিরছিলাম, তো আমি সাত ভাই কালীতলাতে আমি এসেছিলাম, ওমাকে নিয়ে এসেছিল বাইকে করে গিয়ে, আগে থেকে এগিয়ে নিয়ে এসেছিল রিলেটিভ বাড়ির ওখান থেকেই। তো তখন কেউই জানতো না, আমি অল্প অল্প সবাই জানতো, বাড়ির সবাই অল্প অল্প জানতো, রিলেটিভরা অল্প জানতো, ফ্রেন্ড বলো সবাই অল্প কিছু কিছু জানতো। আমি সেইভাবে কাউকে আমার রিলেশন সম্পর্কে সেইভাবে কাউকে আমি জানাইনি আজকে, যতটা মানে এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি। যারা জানে অল্প অল্প তারাও আজকে অনেক কিছু জানতে পারবে, বা যারা জানে না তারা তো আজকে পুরোটাই জেনে যাবে। আমি সত্যি আজকে কিচ্ছু লোকাবো না, সবটা তোমাদের সামনে শেয়ার করে দেবো। চলো ইন্টারেস্টিং ভিডিও শুনতে থাকো, দেখতে থাকো, তোমরা মজা পাবে। তো তারপর কী হলো শোনো, তারপর আমরা তো দেখা করলাম, করার পর বাড়ি যাওয়ার পর ও আমাকে ফোন করে আমার ডিসিশন জানতে চাইছে যে কী ব্যাপার কী, মানে ডাইরেক্ট কিছু বলতে পারছে না, হচ্ছে কী ভাবলে আমাকে নিয়ে। তো আমি কী ভাববো এরকম একটা বিষয়, তুমি ডাইরেক্ট কিছু বলছো না আমি কী বলবো। তো যাই হোক, এইভাবেই এত কিছু বেশ মজাই ছিলাম, বেশ কী বলবো, দিনকাল খুব ভালো যাচ্ছিলো, বুঝতেই পারছো প্রেম করলে সময়টা খুব ভালো যায়, এখন যেমন ভালো যায় না, সবসময় আমার থেকে দূরে দূরে থাকে, ভালো লাগে না, খুব মিস করি ওকে। তো যাই হোক, তারপর খুব মিস করি, খুব আই লাভ ইউ, আই মিস ইউ, পুচু ভালোবেসে ওকে পুচু বলি, বুঝতে পারে না কতটা ভালোবাসি। তো যাই হোক, তারপর বাড়িতে গেলাম, আমি আমার ডিসিশন জানিয়ে দিয়েছিলাম যে হ্যাঁ আমি তোমাকে চাই, আমি তোমাকে ভালোবাসি, ও জানিয়েছিল। সেটা শুনে তো মামনি ও বাবা কি হ্যাপি। তারপর আমি বাড়িতে জানাই, বাড়িতে কি হয়েছিল, বাড়িতে আমার মা বলো বা ফ্যামিলির কথা বাদ দাও, ওরাও সেইভাবে জানতো না, তো আমার মা ঠিক আছে, কোনো প্রবলেম ছিল না, তেমন কিছু বলেনি যে তোর সিদ্ধান্ত, আমি সবসময় তোর পাশে আছি, এরকম একটা বিষয় মা আমাকে জানিয়েছিল। তো দিদি জানের দিক থেকে না চলে এসেছিল, তো কেন আমি সত্যি জানি না কোন দিক থেকে বিকি আমার অযোগ্য, বা কোন দিক থেকে কি প্রবলেম ওদের আমি সত্যি জানি না, কি প্রবলেম ওদের কি হয়েছিল আমি বলতে পারবো না। তো আমাকে আমরা কিন্তু এর মাঝে অনেকবার দেখা করেছি, অনেক কিছুই ব্যাপার, শপিং করতে এসেছি বনগাতে, ও আমাকে অনেক কিছু কিনে দিয়েছিল, শাড়ি মানে যাই বলো না কেন, খাবার দাবার মানে অনেকটা টাইম কাটিয়েছি, ঘুরেছি, রেস্টুরেন্টে গেছি, তারপর সাত ভাই কালীতলাতে পুজো ছিল সেখানে গেছিলাম, অনেক সকালে আমাকে গিয়ে লেঞ্চা থেকে নিয়ে এসেছিল, বাইকে একসাথে এলাম, শীত শীত লাগছিল। তো যাই হোক বাদ দাও সেসব বিষয়গুলো, মনে হচ্ছে এখনই শীত লাগে। তো খুব সুন্দর কিছু দিন গেছে রিলেশনে থাকাকালীন। তো মুড়িঘাটা ব্রিজ আছে আমাদের ওইদিকে, সেখানে ঘুরতে গেছি একসাথে ফুচকা, আমি তো অতটা ফুচকা
খাই খেতে চাই না। যাই হোক, ওই দিন ফুচকা খেয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম, অনেকটা টাইম একসাথে কাটিয়েছি, এক হাতের পরে হাত রেখে দুজন হেঁটেছি, ফটো তুলেছি, অনেক কিছু, একটা রিলেশনে থাকলে যা হয় আর কি। তো ওইভাবেই এগিয়েছে আমার সম্পর্কটা, খুব মিষ্টি মধুর ছিল। কিন্তু এক টাইমে গিয়ে কী হলো, বাড়ি থেকে মেনে নিতে চায়নি। তো তবুও যাই হোক, জোর জার করে আমার বাড়ির লোকেদের, এরা প্রচুর রিকোয়েস্ট করে আমার দিদি জামাইকে এখানে যাই হোক পাঠানো হয়, যে তোরা যা যাই হোক দেখে আয়, দেখলে যে বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই বলে ওদেরকে পাঠানো হয়েছিল। তো ওরা এখানে এসেছিল, তো আসার পর বাড়িতে গেল, যাই হোক কিছু বলছিল না, কিছু জানাচ্ছিল না এখানে, যে মানে তোমরা কি এগোতে চাও কি এগোতে চাও না, সেরকম কোনো কিছু ওদের থেকে রেসপন্স আসেনি। এইদিকে দিনকে দিন টেনশান করছি, রিলেশন সম্পর্কটা তখন বিকি আমার মধ্যে একটু প্রবলেম হতে শুরু করছে। তবু আমরা দুইজন ঠিক ছিলাম এত কিছুর মধ্যে থেকেও, আমার এই বাড়ির সাথে সব কিছু ঠিক ছিল। ওই বাড়িতে আমি কি বলবো, ওদেরকে কনভিন্স করে কোনো কিছু আমি ওদের কিছু বোঝাতে পারছিলাম না, আমি আমার দিক থেকে ব্যর্থ। তো তারপর আমার কি হয়, হঠাৎ আমার দেখতে আসে, তো দেখতে এসেছিল, আমার তো বিয়ে হয়েছে ফেব্রুয়ারির 11 তারিখে, আমার দেখতে এসেছিল 9 তারিখে। আর তার আগে ওই বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে লোক এসেছিল, মানে আমার বাবার বাড়ি থেকে, সেটা হচ্ছে 6 তারিখে। এদের বাড়ি অলরেডি একটা অনুষ্ঠান ছিল ওই দিন, তো সেই দিনই সন্ধেবেলার এসেছিল, মানে দুপুরে আসার কথা, প্রথমে সকালে আসার কথা, তারপর দুপুর হয়ে গেছে, বিকাল গড়িয়ে গেছে, সন্ধ্যা গড়িয়ে গেছে, রাত্রে 9টার সময় ঢুকেছে, মানে কথার খেলাপ এতটাই। যাই হোক, আসার ইচ্ছা নেই তাও এসছিলাম, একটা বিষয় প্রচণ্ড প্রবলেম ফেস করতে হয়েছে ওই টাইমটাতে। তারপর বাড়ির লোককেও বলা হয়েছিল যে তোমরা যাও, জেঠু কাকা প্রচুর অনেক বড় ফ্যামিলি, আমার কেউ কোনো আমার সাপোর্ট করেনি, কেউ সাপোর্ট করেনি, আমার তো বাবা নেই, বাবা মারা গেছে, সব থেকে বড় দুঃখজনক ব্যাপার, আমার বাবা নেই, বাবা মারা গেছে। তো বাবা থাকলে হয়তো এতটা প্রবলেম হতো না, অনেক কিছুই ফেস করতে হয়েছে লাইফে। তো জ্যাঠা কাকা সবাইকে বলা হয়েছিল কেউ আসেনি, ওই দিদি জানে ওই সব, মা তো এমনিতে অনেক রোগ বেড়া, বাবার টেনশনে মানে অনেক কিছু প্রবলেম আছে। তো যাই হোক, আমার 6 তারিখে ওরা এখানে এসেছিলো, তারপর 7 তারিখে আমি হঠাৎ মানে মামনি পাপা পাপা চলে যাবে বলছে, মারে না দেখে আমি চলে যাবো, তো পাপা বললো, তো সেক্ষেত্রে আমি আবার 7 তারিখে এখানে এসেছিলাম, বিকি আমাকে হেলেঞ্চা থেকে গিয়ে নিয়ে এসেছিলো। তো এসেছিলাম প্রায় 11:30 দিকে এসেছিলাম, আর বাড়ি গেছিলাম প্রায় 7:30-8টার দিকে, এখান থেকে বেরিয়েছিলাম বাইকে গিয়ে, ও দিয়ে এসেছিলো, বেশি তো দূর না, 1 ঘন্টা মতো লাগে বনগাঁ থেকে হেলেঞ্চা। তো একটা দিন স্মৃতি খুব সুন্দর কাটিয়েছি আমরা। আর তারপর হচ্ছে 7 তারিখ তো গেল, 8-9 তারিখে আমার হঠাৎই দেখতে এসছে দিদি বাড়িতে, সেজে গুজে ওখানে, যাই হোক সেজে গুজে আর কি, মানে সিম্পল শাড়ি পরে বসে পড়লাম, বুঝতেই পারছো মনের অবস্থা কেমন তখন। তো ওরা তো 9 তারিখে দেখতে এলো, ওখানে বিয়ে দেবে। এবার তখন আমার আর মাথা টিকছিল না, খাওয়া দাওয়া তো বিয়ের প্রায় যখন 11 তারিখে বিয়ে হয় এইসব ঝামেলার জন্য, মানে প্রায় 6 তারিখ থেকে খাওয়া দাওয়া আমার বন্ধ, ঘুম নেই চোখে, মানে প্রচুর প্রবলেম ফেস করেছি। একটা ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে যে কতটা প্রবলেম ফেস করতে হয় সেটা আমরা দুইজন জানি, কত কষ্টের পর একে অপরকে পাওয়া যায়। আর একসাথে থাকা, যদি একসাথে থাকতে চাও তাহলে এইভাবে একটু মানে প্রথমে ধৈর্য সহ্য করে থাকতে পারলে, সহ্য করে নিতে পারলে তারপর কিন্তু তোমরা একসাথে চলতেই পারবে। যদি দুজন চায় না তাহলে এই দুনিয়ার কেউ তাদেরকে আলাদা করতে পারে না। তো যারা রিলেশনে আছো সবার ক্ষেত্রে আমি এটাই বললাম, তোমরা চাইলে কিন্তু তোমাদেরকে দুনিয়ার কেউ আলাদা করতে পারবে না। তো যাই হোক, তারপর কি হলো, তারপর 9 তারিখে যেহেতু দেখতে এসছে দিদি বাড়ি থেকে, তো ইতিমধ্যে বিকি আবার ফোন করেছিল, একটু কথা বলে নিলাম। তো যাই হোক, ওই যে আমি বললাম যে 9 তারিখে আমার দেখতে এসেছিল, তারপর 9 তারিখ আমি জিজুদের বাড়িতে দেখতে এসেছিল, তো ওখান থেকে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পর মানে আমি বললাম ইডিয়েটলি আমাকে বাড়ি দিয়ে আসো, একটু মানে গন্ডগোল করে অশান্তি করে মুখ টুক কালো করে কিছু না খেয়ে সব মানে কি বলবো, ইমিডিয়েটলি আমি ওখান থেকে চলে এসেছি, মানে দিদি বলো দিদির মেয়ে বলো যাই বলো সবার সাথে মুখ টুক এ করে আমি চলে এসেছি। আর মাইমাকে বলেছিলাম, মাইমা আপনি পাশে থাকবেন, মানে ওরা ব্রাহ্মণ ঠাকুর ঘর আছে, গিয়ে নমস্কার টমস্কার করে আমি সব কিছু বলে এলাম যে ভগবান আমি যদি একটা কোনো ডিসিশন নিয়ে ফেলি এর মধ্যে তো তুমি আমার পাশে থাকো, অন্তত কেউ থাকুক বা না থাকুক, আমার মা বাবার আশীর্বাদ আছে, মা কালী তুমি আমাকে আশীর্বাদ করো। আর মাইমাকে আমি বলে এসেছিলাম সব কিছু বিয়ের আগে, মাইমা সত্যি খুবই ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসে, কার সাথে কী সম্পর্ক আমি জানি না, আর উনি খুবই ভালো মানুষ। তো যাই হোক, এবার আমি বাড়ি আসার পর সাথে সাথে মানে বাইক থেকে নামিয়েছে, ওরা ব্যাকে চলে গেছে জামাইবাবু, না জামাইবাবু দেওয়ার দিতে এসেছিলো, সাথে সাথে রাস্তা থেকে ফোনে কথা বলে আমি ঘরে সিঁড়িতে, তখন আমি
মানে ওকে জানাচ্ছি সিঁড়িতে সব উঠবো, মানে ওই সিচুয়েশনগুলো আমার প্রত্যেকটা মনে আছে। তো তখন আমি বলছি দেখো আমি বিয়ে করবো, আমি এই বাড়িতে থাকতে পারবো না, আমার না হলে জোর করে ওরা বিয়ে দিয়ে দেবে, এরকম আমার কিছু মনে হচ্ছে, আমি টেনশনের মধ্যে আছি, আমাকে থ্রেট দিচ্ছে, আমাকে ব্ল্যাকমেল করছে, মানে অনেক কিছু আছে যেগুলো সত্যি কি তুই ওখান থেকে জানিয়া এটা কর ওটা কর, মানে অনেক কিছু যা হোক প্রবলেম আমার ওই টাইমটাতে ফেস করতে হয়েছে, সেগুলো এখন বলে লাভ নেই যেহেতু এখন সব মিল হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে। তো যাই হোক এখন আমার বিয়ের 6 মাস পেরিয়ে 7 মাস চলছে, তো বিয়ের প্রায় 1 মাস পরে আমার সব কিছু মেনে নিয়েছে, সব ঠিক হয়ে গেছে। তো তারপর আমি বিকিকে ফোন করলাম, করে বললাম যে এই যে ব্যাপার আমি বিয়ে করবো। এবার ও তখন বাড়ির বাইরে আমার দাদা ভাইদের বাড়িতে ছিল, মানে যে বাবা যে দাদা আমার মানে কন্যা সম্প্রদান করেছে তাদের বাড়িতে ছিল, ও সাথে সাথে বাড়ি চলে এসেছে। একটা সিরিয়াস কথা শুনে বাড়ি এসে মা অনেক বাবা, ও তো তখন আমাকে বলে দিল হ্যাঁ আচ্ছা তুমি করতে পারো, ও বলেছে হ্যাঁ, তা বলছে দাঁড়াও বাড়ি যাই সবাই মিলে কথা বলছি, বলে ও কলে ছিলাম আমি, ও বাড়িতে এলাম, মামনি পাপা এই রুমেই ছিল বোধ হয় তখন, তো ওরা ওই রুমে জানি না কে কোন রুমে থাকতো তখন, তো এখানে ছিল। তারপর হচ্ছে সবাই যাই হোক ও বাড়ি এসে বলছে মা রুমি বলছে তোমার মা বাবু, মা মা বাবু ছাড়া আমার মামনি আমার কোনো কথাই বলে না, বাবু ছাড়া তোমরা দেখো কমেন্ট করে মামনি বাবু মা এই দুটো ছাড়া পাপা বেশি মা বলে আর মামনি বেশি বাবু বলে আমাকে, তো এইভাবেই ভালোবাসা দিও, আর তোমাদের ভালোবাসা ছাড়া আমার জীবন অসম্পূর্ণ, আমি খুব ভালোবাসি তোমাদেরকে রিয়েলি। তো হচ্ছে ওরা জানালো যে ঠিক আছে তুই চলে আয়, তুই যা চাবি চাই তাই হবে, তোকে আমরা হারাতে চাই না, যে আমিও তোমাদেরকে হারাতে, আমি সত্যি রিয়েলি খুব ভালোবাসি ওদেরকে আমি, তো তোমরা নিশ্চয়ই আমার আমাকে দেখে বুঝতে পারছো আমি সত্যি শুধু আমার হাজব্যান্ডকে ভালোবাসি না, আমি পুরো আমার ফ্যামিলিটাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, খুব ভালোবাসি। তো তারপর কি হয় ওরা এখান থেকে জানাই, তারপর এবার ওর পরের দিন ছিল 10 তারিখ মানে বৃহস্পতিবার আমার ওটা জন্মবার ছিল, তা যাই হোক আমি এখন একটু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে বলাই ব্যাঘাত, মানে মনটা একটু নর্মাল হয়ে গেছে, তো ওরা দূরে থাকে তো ওদেরকে খুব মিস করি আমি, খুব ভালোবাসি, তো বাড়িতে এইভাবে একা থাকতে হয় না আমার, সত্যি একদম ভালো লাগে না, খুব খুব কষ্ট হয়। তো এই তোমরাই আমার সব, তোমাদের সাথেই আমার সময় কাটানো, তোমরাই আমার সব। তারপর কি হলো পরের দিন ছিল বৃহস্পতিবার, ওই জন্য আমি আসতে পারি না, আমার জন্মবার ছিল শুক্রবার, বিকিয়ে আমি বললাম যে আমি পালিয়ে টালিয়ে বিয়ে করবো না, পালিয়ে বিয়ে করলে একটা বদনাম হবে, তুমি আসো মার সামনে আমি শাখা শুধু করে মা আমাদেরকে আশীর্বাদ করবে করে ওখান থেকে আমি আসবো, ও তাই করলো, ও গাড়িতে গেছিলো, গাড়িতে গিয়েও 3-4টা দাদাকে নিয়ে গেছিলো, সব থানার চাকরি টাকরি যাই হোক পুলিশের চাকরি করে যাতে কোনো প্রবলেম না হয়, তো ওখানে গিয়ে আমি যাই হোক রেডি ছিলাম, শাখা সিঁদুর করে মায়ের আশীর্বাদ মিষ্টিমুখ সব কিছু করে মা ওখান থেকে পাঠালো, মা যতটুকু পেরেছে। তো তারপরে বুঝতেই পারছো মেয়ে চলে আসছে মার কী অবস্থা, মা এমনিতে অসুস্থ প্রচণ্ড, এদিকে প্রবলেম হয়েছিল, তারপর আমার বান্ধবী ছিল আমার সাথে সঙ্গ দিয়েছিল, আমার বান্ধবী খুব ভালো আমার একটা বেস্ট বান্ধবী, ও আমাকে সব কিছুতে সঙ্গ দিয়েছিল, ও আমার দিদিকে ফোন করে জানিয়ে দিল যে দিদি রুমি তো এরকম বিয়ে ওদের বিয়ে হয়ে গেছে, ও চলে এসছে, তুমি তোমার মাকে হামপুরাতে উনি একা আছে তুমি আসো, যাই হোক মা তো ভেঙে পড়েছে ওনাকে না হলে নিয়ে যাও, উনি রোগ ব্যায়াম টায়াম আছে তো সেক্ষেত্রে উনি একা থাকতে পারবে না। তো এসব জানানোর পরেই বিকিরে হাজারবার ফোন আসছে, বিকিরে অনেক কিছু থ্রেট দিল, যাই হোক দিদি তখন বনগাঁতেই ছিল তো ননদের বাড়িতেই ছিল, তা যাই হোক ওইগুলো ইগনোর করে ওই পরিস্থিতি বুঝতে হচ্ছে কি পরিস্থিতি, তখন হার্টবিট বেড়ে গেছে। তারপর এখানে আসা হলো, তো এখানে আসার পর আমার বিয়ের অনুষ্ঠানও পুরোটা যেমনভাবে হয় পুরো সব কভার করেছে, এরা সবটা অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে একদিনের মধ্যে, প্লাস বিয়ের পরের দিন যে ভাত কাপড় যেটা হয় ছেলে বৌমা ফেরে যেভাবে চাল ঘুটি সেই অনেক কিছু আলতা টালতা কাজ সব কিছুই হয়েছে, তারপর বউ ভাতে যেটা যা কিছু সব হয় সবটাই করেছে, তোমরা বিয়ের অ্যালবামের ভিডিও আমার অলরেডি আমার দেওয়া আছে তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, আর আমি সরি বউ ভাতের যে ভিডিওটা রিসেপশন ভিডিও সেটা এখনও দেওয়া হয়নি, দিয়ে দেবো কয়েকদিনের মধ্যে, তো তোমরা দেখে নিও, মানে আমার সবটাই সব কিছু করেছে, কোনো দিক থেকে এরা ত্রুটি দেয়নি, মানে আমাকে এতটাই ভালোবাসে, এতটাই ভালোবাসে, আমি এতটা ভালোবাসা সত্যি কখনো অ্যাকচুয়ালি নেই, আমার বাবা মার মা হচ্ছে অনেক রোগগ্রস্ত, তারপরে মামার বাড়ি বলো যেখান থেকে মাসি দুটো মাসি আছে, কোনো দিক থেকে কোনো দিন আমি এতটা ভালোবাসা পাইনি যতটা আমি আমার এই ফ্যামিলি থেকে পেয়েছি, ভুল বোঝাবুঝি হবে কিচ্ছু করার নেই একটা সম্পর্কে, কিন্তু আমাদের ততটাও হয় না শাশুড়ি বৌমা যেমন সম্পর্ক বা শ্বশুর আমাদের সেরকম কোনো সম্পর্কই না, সত্যি রিয়েলি আমি সত্যি লাকি, আমি লাকি
আমার মামনি কেঁপে, আমার শাশুড়ি কেঁপে, আমার শ্বশুরমশাই বলো, ওরা তো অত বেশি ইন্টারফেয়ার করে না প্রত্যেক বাড়িতে, শ্বশুরমশাই একটু নিজেদেরকে সাইড করে কাজকর্মে ব্যস্ত থাকে। তো মেন প্রবলেম হয় কি, সবাই বলে শাশুড়ি বৌমার সম্পর্কটা কেমন, মানে বিচ্ছিরি একটা এখনকার পরিবেশ এসে দাঁড়িয়েছে, কিন্তু আমার সব কোনো প্রবলেমই নেই। আমার শাশুড়ি আমার শাশুড়ি না, আমার মা, আমার আমার কাছে আমার দেবতা, আমার গুরু, আমার মা, আমার শ্বশুর শাশুড়ি। আমার নেই, আমার ভাই আগে ছিল না, একটাই দিদি, তো আমি এখানে এসে আমার ভাইকেও পেয়েছি, খুব ভালোবাসি ওকে, আর হাজব্যান্ড ওকেও কপাল করে পেয়েছি, মানে কোনো তাই কোনো ত্রুটি বলো, মানসিক শান্তি সম্পূর্ণ আমাকে দেয়। মানসিক শান্তি হচ্ছে সব থেকে বড়ো জিনিস, টাকা পয়সার থেকে সব থেকে বড়ো জিনিস হচ্ছে মানসিক শান্তি, কেয়ারিং, প্রচুর কেয়ারিং, কেয়ারফুলও আমার প্রতি, বা আমার স্বাস্থ্যের প্রতি বলো, সব কিছু সব দিক থেকে, বা আমার স্কিন বলো, বা কোনো দিক থেকে যেটা বলবো সেটা নিয়েই শুনবে, সেটাই বুঝবে। এই যে চুল স্ট্রেট করলাম, ও আমাকে পুরো চার দিন রান্না করে খাইয়েছে, কোনো মানে ওর কোনো অভিযোগ নেই, কোনো কিছু নেই, ও মানে আমি যাতে হ্যাপি ও সেটাতেই হ্যাপি। যাই হোক, বর্তমানে আমি বর্তমানে বলো আর এই সাত মাসে বলো আমি সত্যি খুব হ্যাপি আছি, আর তোমরা আশীর্বাদ করো যেন এইভাবেই আমি হ্যাপি থাকতে পারি সারা জীবন। আর আমার এখন বিয়ের পর পর আমার যাই হোক এক মাসের মধ্যে আমার দিদি জানে সব কিছু মেনে নিয়েছে, ওরা কথা বলেছে, তো সবই ঠিক হয়ে গেছিলো। তারপর মা একবার এসছে এখানে, এসে একবার ঘুরে গেছে, এই যে সামনেই পুজো, কিছুদিন পরে পুজোর পরে গিয়ে মাকে আবারও নিয়ে আসবো, মা থাকবে। অ্যাকচুয়ালি কী হয়, মা তো এমনিতে রোগ বাইরাম বলি, আর বাড়ি এত বড়ো বাড়ি বনগাঁও করে, উনি একটু কি একটু ভয় ভয় ফিল করে একা থাকবে, তারপরে রোগগ্রস্ত, আমি একা থুয়ে ক্লাসে যাওয়া ব্যাপারটা আমার কেমন লাগে, যেহেতু আমি বিউটিশিয়ান কোর্স করছি, আর পুজোর পরে আবার ব্রাইডালে ভর্তি হবো, নেল এক্সটেনশন, স্ট্রেট স্মুথনিংয়ের যে ক্লাসটা সেটা করবো, মানে বহুত এখন নিজেকে এইভাবেই তৈরি করছি। ইচ্ছা আছে সামনে অনেক কিছু করার, সেগুলো তোমরা পরপর আমার সাথে থাকো, আমার পাশে থাকো, সবই দেখতে পাবে। আর এখনও জানাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সামনে প্রত্যেক দিনই তুলে ধরবো, আমার লাইফের এক একটা নতুন অ্যাডভেঞ্চার, প্রত্যেক ঘটনা সবগুলো তোমাদের সামনে নিয়ে চলে আসবো, সমস্যা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, আমার সুখে থাকা, ভালো থাকা, হ্যাপি থাকা সবটাই তোমাদের তোমাদেরকে ঘিরে তোমাদের সাথে শেয়ার করবো। তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই করে নিও। আর তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমি আর বাড়াচ্ছি না, তো এখন আমার কাজকর্ম আছে তোমাদেরকে বললাম, তো এখন কাজকর্মগুলো করে ফেলেই চলো, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো এখানে এন্ড করলাম, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে। আর আমার লাভ স্টোরি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো আর ভুলভাল হয়ে গেছে কিছু বলা, মাঝে মাঝে একটু কী বলে দুর্বল হয়ে পড়ছিলাম, ইমোশনাল হয়ে পড়ছিলাম, ভালোবাসার কাছে মানুষ ইমোশনাল, তো যেহেতু ভালোবাসার গল্প শেয়ার করছি একটু তো ইমোশনাল ফিল হবেই বলো। তো যাই হোক, ভুল ত্রুটি সবটা ম্যানেজ করে নিও, এখানে শেষ করলাম ভিডিও, এন্ড করলাম, টাটা বাই বাই, ভালো থাকো।